মুখ্যমন্ত্রী মানিলে ভুল হয়েছিল, অভিযুক্তর ঘর উচ্ছেদ চলাটো আছিল ভুল। আইন বহির্ভূতভাবে চলিছিল নিশা অভিযুক্তর ঘর উচ্ছেদ, দোষী বিষয়াক প্রশ্ন করিব সরকারে। প্রথমে একাংশ দুর্বৃত্তই বটদ্রবা থানাত করেছিল অগ্নিসংযোগ, এয়া তার দৃশ্য। তারপিছতে থানা জ্বলাত অভিযুক্ত কেবাটাও ঘর উচ্ছেদ চলাইছিল আরক্ষী প্রশাসনে, এয়া তার পাছর দৃশ্য। এই উচ্ছেদর পিছত আরক্ষী তথা সরকারি পক্ষই কৈছিল এইদরে। আরক্ষী আর সরকারি পক্ষর মতে তেওঁলোকে ভূমি বেদখল করে আছিল, বেআইনি কার্য করে আছিল একাংশই। এই কেসৰ যেতিয়া ইনভেষ্টিগেশন চলি আছিল, সেই ইনভেষ্টিগেশন করার সময়ত এটা এলিগেশন ওলাইছিল যে যিখিনি মানুহ যোৱাকালি আহিছিল তার ভিতর বহুত মানুহ যেটো মাটিত বহি আছে এটো এনক্রোচমেন্ট হিসাবে আছে, বেআইনি কার্যকলাপ চলি আছে, এই কারণে আজি তাত কিছুমান ঘরত উচ্ছেদ চলোৱা হৈছে। কিন্তু সরকারি এই কার্যক ভৎসনা করেছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশে। ই মে বি এস পি অফ এনিবডি অফ এনি ডিস্ট্রিক্ট, ইভেন ইউর আইজি অর ডিআইজি, হুএভার মে বি দি হাইয়েস্ট অথরিটি, টিজি হ্যাজ টু পাস থ্রু দি গ্যামট অফ ল। ইজ ইট আ গ্যাং ওয়ার অর আ পুলিশ অপারেশন? বিকজ দে হ্যাড দি পুলিশ ডিপার্টমেন্ট, দে ক্যানট ব্রেক এনিবডিজ হাউস, নোবডি ইজ সেফ ইন দিস কান্ট্রি। দেন শেহতীয়াকৈ অভিযুক্তর ঘর উচ্ছেদ চলোৱা কার্যক অবৈধ আখ্যা দি সরকারক ভুক্তভোগীক ক্ষতিপূরণ দিবলৈ দিছিল নির্দেশ। সরকারও দোষী বিষয়াক শাস্তি দিয়া হব বলে দিছিল আশ্বাস। এই সমগ্র ঘটনার পরিঘটনার পিছত মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মানি ললে ভুল হয়েছিল, সরকারি বিষয়াই ভুল করেছিল। উচ্চ ন্যায়ালয়ে কৈছে যে বটদ্রবার যেটো বুলডোজিং, আমার বহুত কেটা কাম হয়েছিল, বটদ্রবাত অল্প আইনি খুঁত থাকি গৈছিল, যেহেতু খুঁত থাকি গৈছিল সেইখিনি আমি সংশোধন করব লাগিব, আর বেআইনিভাবে কিবা কাম হলে তাক তো সংশোধন করব লাগিব, বাকিবিলাকত আইনের প্রক্রিয়া পালন করা হয়েছিল। ইয়াত এসপির প্রতিবেদন মতে অলপমান তেওঁৰ গোটেই প্রসেসটো কমপ্লিট কৰিব পৰা নাছিল, গতিকে আমি যিসকল বিষয়াই পুরা প্রসেসটো কমপ্লিট কৰিব নোৱাৰিলে তেওঁলোকক আমি সুধিম কিয় কৰিব নোৱাৰিলে। কিন্তু এতিয়া প্রশ্ন হৈছে, কাৰ নিৰ্দেশত অভিযুক্তৰ ঘৰত বুলডোজাৰ চলিছিল বটদ্ৰবাত, কোন বিষয়াই কৰিছিল ভুল, দোষী বিষয়াক বিচাৰি পাবনে সরকারে, উচ্চ ন্যায়ালয়ত দিয়া আশ্বাস মতে কাম কৰিবনে সরকারে? হয়তো আৰক্ষীৰ শীৰ্ষ মহলৰ নিৰ্দেশনাতেই সেইদিনা নিশা অভিযুক্তৰ ঘৰত চলিছিল উচ্ছেদ। অভিযানৰ নামত চলোৱা এই উচ্ছেদক উচ্চ ন্যায়ালয়ে অবৈধ বুলি কোৱাৰ পিছত সঁচাকৈ দোষী বিষয়াৰ বিৰুদ্ধে শাস্তি লোৱা হ'বনে? ব্যুৰো ৰিপৰ্ট, DY365।